এটা একজন স্বপ্নতাড়িত মানুষের গল্প। সে হয়তো ব্যক্তিগত জীবনে একজন মোটর মেকানিক, কিন্তু সেও স্বপ্ন দেখে। আমরাও যেমন স্বপ্ন দেখি, সেও স্বপ্ন দেখে। আমাদের স্বপ্নগুলো কি হয়, কোথায় যায়, কিভাবে ভেঙে চুরমার হয়ে যায়, কিভাবে রাষ্ট্র সেই স্বপ্নের গলা থেকে ধরে। মুশকিল হচ্ছে এদেশে এখনো সবচেয়ে বড় মুশকিল একজন স্বাধীনচেতা মানুষের, যিনি মাথা নোয়াতে চান না, যিনি কম্প্রোমাইজ করতে চান না, তার অবস্থা কিন্তু খুব যে স্বাভাবিক, খুব যে সুন্দর তা নয়। কারণ প্রতিটি মুহূর্তে তাকে সংঘাতের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক কিছুর সঙ্গে সংঘাতের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সংঘাতটা সবচেয়ে বড় বিষয়। এবং তখন কি হয়, স্বপ্ন তো সে হারায়, সে সাবমিট করে। এটা নিয়ে উড়োজাহাজের গল্প ছিল। পুরনো ব্যবহৃত মুখ এখানে জমবে না, তাই চন্দন অপেক্ষাকৃতভাবে নতুন ছিল, চন্দনকে নেওয়া হয়েছিল এবং ও অসামান্য ভালো কাজ করেছে, আপনারা আজকেই দেখতে পাবেন। আর কি বলবো, একটা কথা মনে পড়লো বলি যে উড়োজাহাজ কিন্তু অদ্ভুত একটা ঘটনা। আমি দেখলাম যে একটা নিউজ এজেন্সিতে এরকম জাহাজ পাওয়া গেছে, এরকম ট্রেন জঙ্গলের মধ্যে আবিষ্কার করা গেছে বেশ কয়েকবার। এটার একটা সত্য ঘটনা যা হয়েছিল তাকে নিয়েই তৈরি, সত্যি অনেকটাই সত্যি। চিরকাল দেখে গেছি আর কোনো ভাবিনি যে ওনার সাথে কাজ করবো। পরের পর দুটো ছবিতে, প্রথমে তো, তারপর উড়োজাহাজ। আর খুব ছোট গল্প বলি, আমি অ্যাকচুয়ালি প্রথমবার স্যারের সাথে যখন কথা হয় তখন আমি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম। আমার একজন বন্ধু আমাকে ফোন করে বললো যে বুদ্ধদেব তোমায় খুঁজছে, একটা ছবি করছে, হি ইজ ট্রাইং টু গেট ইন টাচ উইথ ইউ। তো ওরা স্কাইপ কল ওখান থেকে অ্যারেঞ্জ করা হলো। তো প্রথম জিনিস স্যার যেটা বললেন, বললেন তুমি বাঁদরকে ভয় পাও না তো? আমি বললাম বাঁদর কেন, না তো আমি কিছু বলতে পারছি না। বলে না, তোমাকে বাঁদরের সাথে অভিনয় করতে হবে, গাছের উপরে চড়তে পারবে? দিজ আর দ্য অনলি টু থিংস, ফার্স্ট থিংস আর সেট। আর আমি বললাম বুদ্ধদেব দাশগুপ্ত ছবি তো করতেই হবে, বাঁদর হোক গাছে চড়তে হোক। তারপরে ওই করে ছবিটা তোপটা করলাম। আর আমি খুবই কৃতজ্ঞ, আই এম ভেরি অনার্ড টু বি ওয়ার্কিং ইন টু ফিল্মস উইথ হিম ইন মাই হোল লাইফ। আর তারপর উড়োজাহাজ করি আমি যখন সৈনি আমাকে ফোন করে বললো যে উড়োজাহাজ বলে একটা গল্প স্যার চিন্তা করছে, না তোমাকে নিয়ে ভাবা হচ্ছে, তখন থেকেই আমার প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। উনি ছ মাস আমাকে দিয়েছিলেন, তখন থেকে আমি ওই চরিত্রটা নিয়ে ভাবনা চিন্তা করতাম। সো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ফর শোয়িং দ্য ফিল্ম। থ্যাংক ইউ।